আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 3 বছরের ছেলে বাচ্চাদের কলি প্যান্ট। এই যে এখানে এখানে 12 গিরা পরিমাণ কাপড় আছে। কাপড়টাকে মাঝ বরাবর ভাঁজ দিয়ে কেটে নেব। এই যে দেখুন, আমি মাঝ বরাবর ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন আমি কাপড়টাকে কেটে নিচ্ছি। আমার কাটা কমপ্লিট। এখন আমি কাপড়টিকে 2টি ভাঁজ দিয়ে 4টি পার্ট করে নেব। এই যে আমি 2টি ভাঁজ দিয়ে 4টি পার্ট করে নিলাম। আমার সাইড বন্ধ, অপর সাইড হলো খোলা। এই যে আমি কাপড়টি কেটে সমান করে নিচ্ছি। কাপড়টি লম্বা 13 ইঞ্চি পরিমাণ। এদিক দিয়ে 2 ইঞ্চি রাবার গড় রাখব। এদিক দিয়ে 1 ইঞ্চি মোহরি প্লেট। এই যে প্যান্টির মূল লম্বা হবে 10 ইঞ্চি পরিমাণ। এই যে এখন আমি কাপড়টিকে একটা ভাঁজ গুলে শুধু কেটে নিলাম। কেটে আলাদা করে এই যে এখন আমি কলি কেটে নেব। কলিটা হলো চতুর্দিক দিয়ে 3 ইঞ্চি 3 ইঞ্চি পরিমাণ করে আড়াআড়িভাবে ভাঁজ দিয়ে কেটে নিচ্ছি। এবার আমি প্রথমে একটা ভাঁজ দিয়ে মোহরি প্লেট সেলাই করে নেব। এই যে দেখুন, আমি প্রথমে মোহরি প্লেট সেলাই করে নিচ্ছি। সেমভাবে আমি অপর মোহরিটাও সেলাই করে নিচ্ছি। এ পর্যায়ে আপনাদের নিকট আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে পাশেই থাকবেন। এই যে আমি 2টো মোহরি প্লেট সেলাই করে নিলাম। এবার আমি কলিটা লাগিয়ে নেব। এই যে মোহরি প্লেট যতটুকু ভাঁজ দিয়ে সেলাই করেছি ততটুকু বাদ রেখে আমি কলিটা সেটিং করে নিচ্ছি। এই যে এবার ছাপ সেলাই দিয়ে দেব। এবার আমি অপর সাইডটাও কলির এক কর্নারে রেখে, এই যে দেখুন আমি কিভাবে করছি, এই যে এবার এই সাইডটাও সেলাই করে নেব, পাশাপাশি ছাপ সেলাই দিয়ে নেব। যারা নতুন তারা অনেকেই কলি লাগানো বুঝতে পারেন না। এই যে দেখুন, একটু মনোযোগ সহকারে দেখলে আর কখনোই কলি লাগাতে প্রবলেম হবে না। এই যে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই দেখুন, একটা সাইড আমার তৈরি হয়ে গেল। এই যে একটা সাইড কমপ্লিট। এবার অপর সাইডটাও সেলাই করে নেব। এই যে কলিটা, কলির এই কর্নার থেকে এই 2 সাইডটা আমি এভাবে ধরব। আমি কলির কর্নারে একটা কাপড়ের সাইড রেখে, এই যে দেখুন এভাবে ধরে সেলাই করে নেব। অবশ্যই মোহরি প্লেট বাদ রেখে সেলাই করতে হবে। এই যে আমি সেলাই করে নিচ্ছি এবং পাশাপাশি অপর সাইডের কাপড়টা একসাথে ধরে একদম কর্নার পর্যন্ত সেলাই করে নেব।
এখানে যে দেখুন, এবার আমি কর্নার থেকে শেষ পর্যন্ত চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এবার আমার ওপর যে পাটটা বাকি অবশিষ্ট আছে সেটাও আমি কুলির সাথে ধরে সেলাই করে নিচ্ছি। এই যে দেখুন, দুটো পাট একসাথে ধরে আমি একেবারে শেষ কর্নার পর্যন্ত সেলাই করে নেব। অবশ্যই লক্ষ্য রাখতে হবে কুলির কোনো সাইডে যেন কুচকে না যায়। এই যে আমার কুলিটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে, দেখুন। এই যে আমি কর্নার পর্যন্ত সেলাই করে নিলাম, এবার এই সাইডটাতেও আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমার কুলিটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এই যে কোথাও কুচকে নেই। এবার আমি যেটা করব, রাবার গড় তৈরি করে নেব। এই যে আমি একটা ভাঁজ দিয়ে রাবার গড় তৈরি করে নিচ্ছি। এই যে এদিক দিয়ে রাবার সিটিংয়ের জন্য আমি জায়গা রেখেছি। এবার আরেকটা রাবার গড় তৈরি করব, মাঝ বরাবর আমি সেলাই করে নিলাম। এই যে আমি দুটো রাবার গড় তৈরি করেছি, আমার কলি প্যান্টটা একদম তৈরি, দেখুন চমৎকারভাবে তৈরি হয়ে গেল ছেলেদের কলি প্যান্ট। এই যে কলিটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।